পাথরের নতুন কর্মস্থল কেমন দেখতে পাচ্ছেন? পাথরের অবস্থা এবং আপনার চিন্তা কি পাথরটাকে সাজানোর জন্য? পাথরঘাটায় আমি যোগদানের পর আমার প্রথম কাজ হলো এই পাথরঘাটার সাধারণ মানুষ যেন তারা নির্বিঘ্নে থানায় আসতে পারে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষকে সেবা দেওয়াই আমার প্রধান কাজ এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। এই পাথরঘাটা থেকে মাদক নির্মূল করার জন্য আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং মিডিয়া সকল কর্মীদের জনসাধারণের সাথে নিয়ে নির্মূল করার জন্য আমি সর্বাত্মক অভিযান পরিচালনা করব এবং সাধারণ মানুষ যেন পুলিশের থেকে সেবা পায় এবং কোনো নিরপরাধ মানুষ যেন পুলিশ থেকে হয়রানি না হয়, এটাই হলো আমার মূল উদ্দেশ্য এবং আমি সকলের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হলো আমার প্রধান উদ্দেশ্য এবং ব্রত। আসলে মাদক সারা বাংলাদেশেই অনেক, আমি চাই পাথরঘাটা যেন মাদক মুক্ত থাকে এবং নিয়মিত আমাদের মাদক অভিযান অব্যাহত থাকে। আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, যে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই সাথে আমরাও পাথরঘাটার মানুষ যেন মাদক থেকে মুক্ত থাকে, যুব সমাজ যেন ধ্বংসের দিকে না যায়, যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখবো। আপনি তো স্যার তিন দিন চার দিন জয়েন করছেন, থেকে কয়েকটা অপারেশন হয়েছে এবং কিছু লোক অ্যারেস্ট হয়েছে, বিষয়ে তাদের আইনি পরীক্ষা করতে হবে। আমাদের যে জনসাধারণ থেকে তার ধারণা হচ্ছিল তার মাদক কারণে আরো অল্পিত দাবি নিয়ে কোনো আসলে আমরা আমাদের জামিনের বিষয়টা আদালতের এখতিয়ার, আমরা তাদেরকে আদালতে সুপর্দ করতে পারি, এছাড়া আমাদের জামিনের বিষয়ে আমাদের কোনো হাত নেই, একমাত্র আদালতেরই এখতিয়ার। না, আমাকে এই মাদকের বিষয়ে পাথরঘাটার সকল মানুষ আমাকে উৎসাহ দিচ্ছে যারা মাদক মুক্ত রাখতে পারে এবং মাদকের অভিযান আমি যতদিন এখানে আল্লাহ তালা আমার রিজিক রাখবে আমি প্রতিদিনই মাদকের বিষয়ে আমার অভিযান অব্যাহত থাকবে, মাদকের সাথে আমি কখনো আপোষ করবো না।